হ্যালো এভরি ওয়ান চলে এসেছি আরও একটি জবের খবর নিয়ে দেখুন এখানে যে জবটি আছে সেটি হচ্ছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট যেটার জন্য দুটি ভ্যাকেন্সি এবং চল্লিশ হাজার টাকা করে দেওয়া যাবে এবং এছাড়া আরও দু হাজার পাঁচশো টাকা করে এক্সট্রা দেওয়া যাবে এখানে এই যে পিডিএফটি রয়েছে সেই পিডিএফে মানে দুখানা ভ্যাকেন্সি আছে তার মধ্যে এক নাম্বার হচ্ছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এবং দু নম্বরটা আমি পরে দেখিয়ে দেবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন সবই বুঝতে পারবেন এবং এই যে নোটিফিকেশানটা কোথায় বের হয়েছে বা কীভাবে অ্যাপ্লাই করতে হবে তার জন্য কত বয়স লাগবে সবই স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে বলে দেবো ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন এছাড়া বলবো যে প্লে লিস্টে গিয়ে দেখবেন যে আরও অনেক অনেক আপডেট পেয়ে যাবেন তা এই যে ভিডিওটা এই যে পোস্টটা রয়েছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এটার জন্য কী কী লাগবে সবই আমি বলে দিচ্ছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এটার জন্য একটা ফর্ম আছে সেই ফর্মটা ফিল আপ করতে হবে এবং সেটার সাথে আর কী কী দিতে হবে না সেলফ অ্যাটেস্টেড ফটো কপিস দিতে হবে এডুকেশন কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স যা যা আছে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো দিতে হবে এবং সেই ফর্মটা আমি দেখিয়ে দেবো এবং এর ওয়েব ওয়েবসাইট কী সেটা সবই আমি বলে দেবো এবং এটা কি হয়েছে না কুড়ি দিনের মধ্যে পাঠাতে হবে এবং এ এমপ্লয়মেন্ট নিউজে এটা পোস্ট হয়েছে তা সেই এমপ্লয়মেন্ট নিউজে যেটা পোস্ট হয়েছে সেই ডেট অনুসারে তারপর থেকে কুড়ি দিন টাইম আছে তো সেটা এই সপ্তাহে বের হয়েছে এবং এস সি এস সার্টিফিকেট যদি থাকে এস সি এস ও বা পিএইচ সেটা সেলফ অ্যাটাস্টেড করে দিতে হবে সেই ফর্মটার সাথে সেই ফর্মটা আমি দেখিয়ে দেবো এছাড়া এই যে ভ্যাকেন্সিগুলো কোথায় বের হয়েছে এই ভ্যাকেন্সিটা বের হয়েছে কলকাতাতেই এবং সেটা কোন ডিপার্টমেন্ট না জুট ডেভেলপমেন্ট ডাইরেক্টরেট অফ জুট ডেভেলপমেন্ট এবং সেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মধ্যেই পড়ছে এবং সেটা কলকাতায় আচার্য জগদীশচন্দ্র বোস রোড এবং কলকাতা সেভেন ট্রিপল জিরো টু জিরো এবং এই যে ভ্যাকেন্সিগুলো রয়েছে সেগুলো এই টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট যে ভ্যাকেন্সিটা রয়েছে সেটা কিন্তু কন্টাক্ট বেসিসে নেওয়া যাবে এবং এই যে ভ্যাকেন্সিটা রয়েছে সেটা বাইপোস্টে করতে হবে এখানে কিন্তু কিছু বলা নেই এই তিন নম্বরটাই যে বলেছে শুধুমাত্র অ্যাপ্লাই করার জন্য বলেছে কিন্তু কী বেসিসে মানে কী রকমভাবে অ্যাপ্লাই করতে হবে সেটা কিন্তু বলা নেই অবশ্য ফর্ম আছে সেটা বাইপোস্টে পাঠাতে হবে এবং বাইপোস্টে পাঠাতে গেলে কিন্তু এই যে ডাইরেক্টরেট এই যে অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেসটাই দিয়েই কিন্তু আপনি পোস্ট করবেন এবং যে খামটার মধ্যে ভরবেন সেই খামটার উপরে অবশ্যই লিখে দেবেন যে নেম অফ দি পোস্ট এই বিষয়টা নেম অফ দি পোস্ট যে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এটা কিন্তু লিখে দেবেন অবশ্যই এবং এইটার এই পোস্টার সাপেক্ষে আর কি কী বলছে না ডিউটিজ মানে কী কী ডিউটিজ পালন করতে হবে এই টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য যা যা হয় আর কি টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের জন্য যে এই যে অ্যাসিস্ট অফ দি টেকনিক্যাল অফিসার টেকনিক্যাল অফিসার সাহায্য করতে হবে এবং কালেকশান বা কমপ্লেন যেগুলো আছে সেগুলো সবই ডিউটির মধ্যে পড়ছে ডিউটি পালন করতে হবে এবং কালেকশান স্কুটনি এইসব আছে এছাড়া মেনটেন করতে হবে বা এই যে তারপরও বলেছে যে টেকনিক্যাল অফিসার বা অথরিটি যেটা বলবে সেটা সেই যেটা বলবে সেটা পালন করতে হবে এছাড়া এটার জন্য এডুকেশান কোয়ালিফিকেশান বা এক্সপিরিয়েন্স কী লাগছে এটা মাস্টার ডিগ্রি হতে হবে এগ্রিকালচারের উপর এছাড়া আর কি সাবজেক্ট থাকতে হবে এর মানে এগ্রিকালচার থাকার পরও যে সাবজেক্টগুলো থাকতে হবে সেটা হচ্ছে ম্যানেজমেন্ট অফ এগ্রিকালচার থাকতে পারে বা হর্টিকালচার বা এটা প্ল্যান্টেশন ক্রপ প্রোডাকশান এটা থাকলে হবে মানে এই তিনটির মধ্যে যে কোনো একটি থাকতে হবে এছাড়া কম্পিউটারের উপর নলেজ থাকতে হবে এবং যে এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স থাকতে হবে রিসার্চের উপর এবং এ এটা তো কন্ট্যাকচুয়াল বেসিসে না হবে এবং সেটা এক্সটেন্ড হ্যাঁ এক্সটেন্ড হতে পারে তার পারফরম্যান্সের উপর তার পারফরম্যান্স কেমন কি দেখাচ্ছে সেটা বেসিসে এক্সটেন্ড হবে এবং যেটা বললাম টাকা কত টাকা দেবে চল্লিশ হাজার টাকা প্লাস আবার দু হাজার টাকা এছাড়া এটা গ্রুপ বি নন গ্রাজুয়েটেড অফিসের মধ্যে সেটা পড়ছে এছাড়া আরও যা যা এক্সট্রা কোয়ালিফিকেশ এক্সট্রা অ্যালাউন্স যেগুলো আছে সেগুলো মোটামুটি দেওয়া যাবে সেই ডিপার্টমেন্টের রুলস অনুসারে এছাড়া এজ লিমিট বলছে যে চল্লিশ বছর হতে হবে এবং এক ফার্স্ট এপ্রিল দু হাজার তেইশের মধ্যে হুম চল্লিশ বছর হতে হবে তার মানে ফর্ম ফিল আপের ডেট অবশ্যই আছে হ্যাঁ তো মুহূর্তে কুড়ি দিন আছে কুড়ি দিন বলেছে তো আগে সপ্তাহে বের হয়েছে তো কুড়ি দিন মোটামুটি ফার্স্ট এপ্রিল কাছাকাছি হয়ে যাবে মানে তো সেটা তাড়াতাড়ি ফ্লাপ করে দেবেন এছাড়া পিরিয়ড অফ কন্ট্র্যাক্ট কন্ট্যাক্ট বলছে যে এক বছরের জন্য না হবে এবং এক্সটেন্ড এক্সটেন্ডেবেল ঠিক আছে মানে এক্সটেন্ড হতে পারে তার পারফরমেন্সের উপর তাহলে পারফরমেন্স ভালো দেখাতে হবে এছাড়া বলছে যে প্লেস অফ পোস্টিং প্লেস অফ পোস্টিং কিন্তু কলকাতাতেই আছে হুম ওই যে যে অফিসটা সেই অফিসেই কিন্তু প্লেস অফ পোস্টিং হবে এবং নো টিএ ডি মানে যখন ইন্টারভিউ হবে তখন কিন্তু কোনো রকম টাকা পেড করা যাবে না এবং মোড অফ সিলেকশান বা রিক্রুটমেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে ইন্টারভিউ বেসিসেই কিন্তু নেওয়া যাবে লেখা আছে ইন্টারভিউ বেসিসেই নেওয়া যাবে এছাড়া আর কী বলছে ওইটার সাথে এই যে বললাম যে যা যা ডকুমেন্টস সেগুলো সব দিতে হবে এবং অ্যানাক্স অ্যানাক্স আর আই এইটা ফর্মটা আছে আমি ফর্মটা দেখিয়ে দিচ্ছি এই যে অ্যানাক্স আই যে ফর্মটা আছে এটা প্রিন্ট করতে হবে অবশ্যই আমি বলে দেবো আমি যে ওয়েবসাইট আছে কোন ওয়েবসাইট থেকে পাওয়া যাবে সেই ওয়েবসাইটটা আমি বলে দেবো ওয়েবসাইটটা আমি বলে দেবো এছাড়া আর কি বলছে এই যে ফর্মটা আছে সেই ফর্মটা ফিল আপ করে তারপর খামের মধ্যে ভরে বাইপোস্ট স্পিড পোস্টে আপনি পাঠিয়ে দেবেন তারা তাড়াতাড়ি পৌঁছে যাবে এছাড়া এই যে এই যে পোস্ট অ্যাপ্লাইড ফর এইটা কিন্তু যে খামটা দেবেন সেই খামটার উপরে কিন্তু প্রথমেই এটা লিখে দেবেন খামটার মধ্যে খামটা প্রথমেই তারপর অ্যাড্রেস তারপর অফিস অ্যাড্রেস সেগুলো ভালো করে দিয়ে দেবেন হুম এছাড়া যা যা আছে কন্ট্যাক্ট নাম্বার বা ইমেল এগুলো সবই দিয়ে দেবেন এছাড়া এডুকেশান কোয়ালিফিকেশান যা যা আছে এক্সপিরিয়েন্স লিস্ট অফ এনক্লোজার কী কী দিচ্ছেন সেটা এক দুই তিন চার করে দিয়ে দেবেন হুম এনক্লোজার কী কী আপনি দিচ্ছেন সেগুলো একটু উল্লেখ করে দেবেন সব কিছুই দেবেন মাধ্যমিকে বা এইচএসের গ্যাজেট পর্যন্ত তো লাগছেই সেটা তো দিতেই হবে এবং এখানটায় ঠিক সেম বলে দিচ্ছে যে একই আছে এবং এই যে ওয়েবসাইট সেটা হচ্ছে জুট ডট ডিএসি ডট জিও ডট ইন এই যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে আমি লিঙ্ক আমি অফিস অফিসিয়াল ওয়েবসাইট বা লিঙ্ক হিসেবে আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনি সেখানে সরাসরি ক্লিক করে এই পেজে ঢুকে যাবেন এবং সেখান থেকে কীভাবে ডাউনলোড করতে হবে বা কোথা থেকে আছে আমি দেখিয়ে দেবো পরে ভি ওয়েবসাইটটা আমি দেখিয়ে দেবো এছাড়া আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশানে এবং দু নম্বর যে ভ্যাকেন্সিটা রয়েছে দু নম্বর যেটা ভ্যাকেন্সি রয়েছে সেটা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটের এবং এটার জন্য একটি পোস্ট আছে এবং তিরিশ হাজার টাকা প্লাস এক হাজার টাকা এক্সট্রা দেওয়া যাবে এবং সেটাও ঠিক সেম কন্ট্যাক্ট বেসিসেই না হবে আর এটা এটাও ঠিক সেম সেম একই যেহেতু পিডিএফের মধ্যেই আছে তা সবই সেম সেম আছে তো টোয়েন্টি কুড়ি দিনের মধ্যে সেটা পাঠাতে হবে এবং এটার সাথেও ঠিক সেম কী কী লাগছে সেলফ অ্যাটেস্টেড কপিস যা যা লাগছে এক্সপিরিয়েন্স এডুকেশান কোয়ালিফিকেশান পাসপোর্ট সাইজ এগুলো লাগছে এছাড়া এসসি এসটি টি বা পিএইচ যদি থাকে কেউ সে তাদের সেলফ অ্যাটেস্টেড অবশ্যই দিতে হবে সেল ব্যাটাস্টেট করে এইগুলো এটা কিন্তু তেইশ চব্বিশের একটা ভ্যাকেন্সি হুম এটার জন্য ডিউটিস কী কী বলছে না এটা ডাটা এন্ট্রি অপারেটারে যা যা হয় আর কি রেকর্ড রেকর্ড রাখতে হবে বা এমএস এস এমএস এক্সেল বা পিপিটির এগুলো ভালো রকম নলেজ থাকতে হবে এছাড়া টেকনিক্যাল অফিসার বা অথরিটি যা যা বলবে সেগুলো মোটামুটি পালন করতে হবে ওই হিসেবে কাজ করতে হবে এছাড়া কী বলছে না গ্র্যাজুয়েট হতে হবে এডুকেশন কোয়ালিফিকেশান বা এক্সপিরিয়েন্স গ্র্যাজুয়েট হতে হবে এবং ছ মাসের জন্য কম্পিউটার কোর্স থাকতেই হবে কিন্তু আর এছাড়া এম এস ওয়ার্ড এক্সেল পিপিটি এগুলো একটু জানতে হবে এছাড়া আর কি বলছে দু নম্বরটা বলছে দু বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে ফিল্ড ওয়ার্কের উপর তা এখানে অ্যামাউন্টটা বেশ ভালোই দিচ্ছে তিরিশ হাজার টাকা প্লাস এক হাজার টাকা এছাড়া আরও অন্যান্য অ্যালাউন্সগুলো আছে তা পিডিএফটা ডাউনলোড করে নেবেন অবশ্যই ডাউনলোড করতে হবে তাছাড়া আপনি এই যে ফর্মটা আছে সেই ফর্মটা পাবেন না এছাড়া এজ লিমিট হিসেবে এই যে ফার্স্ট এপ্রিল দু হাজার তেইশের মধ্যে পঁয়ত্রিশ বছর এছাড়া এখানটায় আরেকটা কথা বলছে যে যদি কেউ রিটায়ার্ড গভর্নমেন্ট অফ মানে হয়ে থাকেন রিটায়ার্ড রিটায়ার্ড পারসন তারাও কিন্তু এলিজিবেল হুম এগুলো কিন্তু সব ফিনান্সিয়াল ইয়ার তেইশ চব্বিশের জন্য এছাড়া প্লেস অফ পোস্টিং এটাও ঠিক সেম কলকাতায় ওই অফিসেই হুম এছাড়া মোড অফ সিলেকশান এটাও ঠিক সেম পার্সোনাল মানে ইন্টারভিউয়ের মাধ্যমেই সে কিন্তু না যাবে এবং ইন্টারেস্টেড ক্যান্ডিডেট এই যে অ্যাপ্লাই করতে বলছে এই যে ফর্ম আছে সেই ফর্মটা ভালো করে এবং যে খামটার ওপরে দেবেন সেই খামটার উপরে অবশ্যই এইটাও লিখে নেবেন এছাড়া এই যে ফর্মের সাথে তো আছেই যে খামটাতে আপনি ভরে দেবেন সেই খামটাতে এই পোস্ট অ্যাপ্লাইড ফর এই দুটি ভ্যাকেন্সি আছে দুটির মধ্যে যেটা অ্যাপ্লাই করবেন এবং অ্যাড্রেস সব কিছু ভালো করে দিয়ে দেবেন আমি ওই অফিসিয়াল ওয়েবসাইটে আমি একবার দেখিয়ে দিই এই যে দেখুন জোট ডট ডিএসি ডট গভ ইন এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট হ্যাঁ আমি তার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো এই যে এই যে নিউজ হিসেবে যেটা যাচ্ছে প্রথমেই চলে গেছে তো এখানটায় আসবে এই যে নিউজ নিউজ অ্যান্ড ইভেন্টস এই যে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট হুম এটা ক্লিক করলে আপনি ডাউনলোড করে নিতে পারবেন পিডিএফটা এই যে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টটা এটা ক্লিক করে ক্লিক করলে আপনি ওই পুরো পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে তা আমি তার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো ওকে থ্যাঙ্ক ইউ ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও নতুন নতুন আপডেট পাওয়ার জন্য